আসার আমিও একদম ফাটাফাটি আছি আর অনেকদিন পরে দিকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আই গেছি। তো এখনই আমি আছি হাইলাকান্দি রেল স্টেশন, দেখতে পারো পিছনে মোটামুটি মানুষ আবার শুরু হয়ে গেছে, 1:05 বাজে গেছে, ট্রেন আই দিব। তো যেমন কথা তেমন কাজ, কইতে না কইতেই দেখতে পারো অলরেডি ট্রেন আই গেছে, ফাইনালি অনেকদিন পরে দেখা গেল এই ট্রেনটা। তো আজকে যাইলাম শিলচর, যেহেতু লকডাউন আছে, লকডাউনের কারণে আর তেমন যাওয়াও পারছে না, লকডাউনে আমারও কন্টেন্ট প্রায় শেষ হয়ে যায়, কিনা যাই বেশি কোনো কারণে যাই না, তাছাড়া ডিউটি টিউটিও আছে। আজকে যেহেতু ট্রেন খুলছে ভাবলাম একটু যাই, গিয়ে একটু শিলচর এক্সপ্লোর করি, বহুদিন থেকে দেখাই না, তোমরা ওইও করাই। তো চলো আজকে আমার সঙ্গে থাকো আর দেখি শিলচর কিন্তু কেনাকাটাও আছে, তাছাড়া আর কি যা যা দেখাইবো সব দেখতে পারবাই, সঙ্গে থাকো মজা হয়। তো দেখতে পারো মোটামুটি মানুষ তেমন এখন বন্ধ সবে জানছে না, তো তাহলে মোটামুটি একটা মানুষ আসছে, আস্তে আস্তে আরো বাড়ে যাব। আইলাম যেহেতু কিন্তু শিলচর আইয়া এইরকম যে বৃষ্টির বাপ থাকবো এটা তো ভাবিও পাইছিলাম না। তো বৃষ্টির কিরকম ফিল আর যে মজা খাওয়ার নাকি ঘুরাও যান না কিছু না, জাস্ট দেখো বহুদিন পরে দিকে এই যে পায়ে রিস্কা যে তাইটাতে বইছি, আর তো এই দেখতে পারো শিলচরের এই অবস্থা, মোটামুটি বৃষ্টি দেড় এমনিতে ঠিকঠাক লাগে, হয় হয় নস্টালজিয়া ফিল হয়। তো চলো ওখানে যাইমু নাহাটাত, গিয়া একটু কেনাকাটা করবো, তো চলো ওখানে যাই গিয়া মিলি। তো আইলাম নাহাটাত, ফার্স্টে একটু উপরে লেডিস সেকশনটা যাই গিয়া গিয়া দেখি পয়লা কিচ্ছু মিলেনি, শাড়ি কেন এম্বাজার থেকে লইছিলাম গেঞ্জি একটা, ঠাকুর কাপড়ের আগে আগে ঠাকুরের কাপড়। তো নাহাটা সব ভ্যারাইটি অনেক বেশি আছে ঠাকুরের কাপড়, এখানে পুরোপুরি রেঞ্জ আছে। তো আমার এটাই ঠিক আছে, কালার ঠিক আছে না, এটা ঠিক আছে, জল এলেছি 3 মিটার। তো চলো আপাতত ঠাকুরের লাগিয়ে কাজ হয়ে গেছি, ওখানে যাওয়া যাক খাদিমসের ভিতরে। ঢুকছি খাদিমসে আর লইয়া বার হইলাম বাটা থেকে, তো চলো এখন এখান থেকে বার হয়ে যাই, বার হইয়া তারপরে দিকে যাই আর কই যাওয়া যায়। এখানে ওয়েদারের কোনো ভরসা নাই, ও কইছি বৃষ্টি গেছে গিয়া একদম পুরাপুরি আবার বৃষ্টি শুরু, শান্তি দিল না রে। তো ওখানে আই গেছি সেই জায়গা যে জায়গায় প্রত্যেক যেখানে মানুষের শিলচর যদি আও আর এখানে যদি আইলাই না ওই দিকে মলে আইলাই না, তো তোমার শিলচর হবে সঠিক কইছি না একদম। তো ওখানে চলো যাই গিয়া কিছু একটু যা দিই, আমি তো একটা খাইছি কিন্তু আমি যে সঙ্গে যে এই যে আনছি সকাল থেকে কিছু না খাওয়া যায় কারণ সত্য দেওয়াই না, এখানে একটু যা দেওয়াই তারপরে নাই তো মাথা গরম হয়ে যায়। চলো না যাওয়া যদি ফটো মারো তো এখানে উপরে লাইটিং টা এরকমই আছে, কিতাবান দেখা হওয়ারও বহুড়া লাগে,
पिज्जा हाटे जाए फेस रिव्यू लै जाए देखे तो ना ब्लार दी ब्लार का चलो इकने राखी दी हम सम्पत्ति और देवा जा পিজা আইছে না এখনো অপেক্ষা চলে আর লগে পেপসি আই গেছে কিন্তু এই যে ধৈর্য ধৈর্য একজনের ধৈর্য মোটেও নাই চলো ফাইনালি আমরা পিজাটা আই গেল এখন এটার শুভারম্ভ করা যায় দেখো আজ জ্বালাই ভাই লাস্ট টাইম তো আজ জ্বালাই নিছিল এই ফ্রিতে ফিরা সার্ভ করা ভাই এখন আমি এদিকে ডিউটি করলাম রে বা ভিডিও তুললাম বাকি ফাইনালি যে মানুষ এটা একদম এক্সপার্ট ওই মানুষের কাছে এটা পৌঁছে গেছে বিকজ এটা আমার দ্বারা হয় না সো যার কাজ তারই শুভারে যে কাজ ওই জায়গায় নিসাব উঠাই নিলাম কারণ ও তারা মানা করে কাটিয়ে দিছে না আমার এক্সপার্ট বাবা তুমি এটা ওই ওই আমি রেস্টুরেন্টে কোন দিন কাম করছি আগে জন্য আগে জন্য আগে জন্য পিজা আসি নিলাম তো করতে পারো কত ভালো অনলাইন তোমারে বানা মানুষে দেখি আমার তো মানে জীবন দৈন্য ডাইজেস্ট হন না তো হাওয়াটা গিয়া আবার আই গেলাম ওখানে আই গেলাম ফ্রেন্ডস আই যে দেখলাম ওটা জানি না লোক কি না তো দেখি এটা সুন্দর আছে সুন্দর আছে না হুম এটা লওয়া যায় খালি ড্রেস লুটা চলে একদম দাম এটা একটা লইছে আর একটা লইছে চলো এটাই ফাইনাল না চলো পেমেন্ট করলো ইউজুয়ালি মানে আগে চেক করে পরে দিকে পেমেন্ট হয় তুমি লাইনে আইয়া দাঁড়াইয়া হ্যাঁ চেক করা এই ট্রেন্ডসে শপিং ও শেষ তখন চলো যাওয়া যায় না নি যেতাই কি নি না কিচ্ছু খাইতাই কিচ্ছু খাইতাই নি আচ্ছা চলো তোমার চলার মতো এনার্জি ড্রিঙ্ক কোনো কিছু করা যায় গাইস এই গোল থেকে মোল্লা ঢুকছে আর মোটামুটি সব ওইখান থেকে হয়ে গেছে একদম বিকাল বাজিজার পানি চিটটা খাওয়া আই গেছে আর খাওয়ার ফেভারিট জিনিস আই গেছে কিটা আইছে দেখতে ও বড় বড় লুচির মতো নাম চলে বটন কার লুচি খাইতে আছে সকাল থেকে লুচি পাইছে না অল্টারনেটিভ তো খাইছে আমি ভাই বিরিয়ানি এলা মানুষ বিরিয়ানি আই গেছে তো মিলিয়া বাটিয়া খাইলি মু হয়ে যাব তো চলো তখন খাইলাই আর আর দর্জি মানেন নি আর মানেন না মোটা মানেন আচ্ছা খাইলাই ফাইনালি আই গেলাম ওখানে বারো জুম বাইরে বলে ঘর থেকে ফোন আইছিল যে বাইরে যথেষ্ট পরিমাণে বৃষ্টি দেয় তা যদিও এটার একটুকু অনেক মাত্র খবর ওপর কিছু পাইছি না তো চলো যাই তারপরে দেখি যে এখন বৃষ্টি বৃষ্টি বাড়ির তো যাইতেই লাগবো না নি যাইতাম গিয়ে নি না এত টাইম লাগবো আর টাইম লাগলে করতে পারছি বাই দা ওয়ে আমার চুল টাইম দেখছো নাকি তা স্টাইল হয়েছে হ্যাঁ একদম হেলমেট লাগাইতে লাগাইতে যাচ্ছে অবস্থা ওয়া নিতে পারে না লটকে লটকে নে তো আরো শপিং লাগে শপিং এর আর শেষ নাই চলো কইছিলাম যেরকম বাড়ি গেছি চলো ওখানে রেকর্ডটা টুকটুকি খুঁজাই না অটো খুঁজাই আর রানা দিয়ে আর মোটামুটি যেহেতু যেরকম শিলচার আছে নর্মেল বিড়ুর ঘোরাঘুরি বিড়ুর আছে কোনো কিছু নাই বিন্দাস তাই চলো এখানে যাওয়া যায় ফুচকার দোকানে ফুচকার ভিড় এগরোলের দোকানে এগরোলের ভিড়
এই তো গাইস, সো ফাইনালি সব কিছু শেষে আই গেছি আইসবিডিতে, এখন ট্রাভেলার ওডিয়া বইছি। আর তো ওখানে আর কিছু টাকা দেখাইতে হবে, তো মোটামুটি সব কিছু শেষ, সব খাওয়া দাওয়াও শেষ, সব কেনাকাটাও শেষ, লাস্টে আরও কিছু কিনছি তার দেখানি সময় ছিল না, কারণ টাইমটা খুব বেশি শর্ট আছে না এটা লাগিয়া। সো আজকের লাগিয়ে অতটুকুই এক্সপিরিয়েন্স দেখাইছি, তাছাড়া আরও নেক্সটে আরও ভিডিওসগুলো আইব, মহালয়া থেকে একদম পুরোপুরি শুরু হয়ে যাব, সব ভিডিওসগুলো আইব, তো চ্যানেলটার সঙ্গে একটু জড়িয়ে থাকো। অতদিন দিছি না, একটাই কারণ আছিল, তোমরা যারা এতটুকু ফোন তো দেখলাই, আমি জানি যে তোমরা পুরোপুরি দেখলা ভিডিও, তো একটাই কারণ আছিল যে কোনোখানে যাইলাম না, দ্যাটস ওয়াই। তো ওখানে আস্তে আস্তে অকেশন আর সব ভিডিওস গুলা পাই বাই, একটু সঙ্গে থাকিও, আর এই চ্যানেলে অনেকটাই মজা হয়, অনেকটা মজা হইব। তো আজকের লাগে এই ভিডিওটা এখানে শেষ করি লাই, ঠিক আছে, এখানে শেষ করলাম নি, আর না একটু কিছু আছে না, কিছু নাই। তো তো চ্যানেলটা কিটা করতে লাগবো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা কিটা করতে লাগবো, এরপরে সবটে করে দিও, আর যদি বাকি ফটো শুটোস গুলো দেখার হয় ইনস্টাগ্রামও লিঙ্ক আছে, লিঙ্কও ক্লিক করিও। আজকে যায়নি অতটুকুই, আর নেক্সট ভিডিওতে তোমরা লোকে দেখা হইব, ততক্ষণ পর্যন্ত বাই বাই।